পহেলা বৈশাখে পান্তা ইলিশ নাগরিক চাহিদার শীর্ষে ঈদের ছুটিতে যোগান কম থাকার অজুহাতে রাজধানীর বাজারে লাগাম ছাড়া ইলিশের দাম কেজি প্রতি দর পাঁচশো থেকে সাতশো টাকা বেড়ে বিক্রি হচ্ছে দুই হাজার টাকায় তবে বিক্রেতাদের দাবি মানতে নারাজ ক্রেতারা তাদের মতে বৈশাখে রীতিমতো পকেট কাটা হচ্ছে ফজলে রাব্বির রিপোর্ট টানা ঈদের ছুটিতে রাজধানীর কাঁচা বাজারে ভিড় কিছুটা কম তবে ইলিশের বাজারে কমেনি বৈশাখের উত্তাপ মোহাম্মদপুরের টাউন হল মার্কেটে গেল সপ্তাহে এক কেজি ইলিশ দেড় হাজার টাকায় মিললেও এখন তা দু হাজার টাকার আশেপাশে নিরুপায় হয়ে অনেকে আকাশ ছোঁয়া দামেই ইলিশ কিনছেন আবার কিনতে না পেরে খুব ঝাড়লেন কেউ কেউ বৈশাখ আসলে ইলিশ মাছের দাম বেড়ে যায় কেন বাড়ে জানি না হাজার পরশু দিনকে চাইছে 3000 ঈদের আগের দিন নববর্ষ শুরু হচ্ছে নববর্ষের জন্য দাম বেড়ে গেছে অনলাইন বছরের চেয়ে এবার দাম দেখুন চেষ্টা করতেছি দেখি কতটুকু কিনতে পারি আমরা এখন অনেকে ছুটিতে আছে তো এই জন্য যেই কজন আসে কজন মানে বেশি দাম হাঁকাই দিচ্ছে এদিকে বিক্রেতারা অকপটে স্বীকার করলেন বৈশাখ ঘিরে বেড়েছে ইলিশের দাম কম সরবরাহের অজুহাত তাদের এক হলো বৈশাখ আবার এদিকে মনে করেন মাছও কম মাছও নাই আর আনছে তিন জুরি আনলে দুই জুড়ি থুয়া দিছে ফিরিজে এক জুড়ি নামাইয়া বেছে নিলে নাও নালে না নাও ঈদ বাজার মালাসে কম আর আইছে বৈশাখ কাস্টমারদের দাম যেতে আমাদের শরম করে হবে এসব অজুহাত মানতে নারাজ ক্রেতারা সঠিক তদারকি করলে মিলত সুফল অনেকেই মনে করেন ফজলুর রব্বি নাগরিক ঢাকা ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার